নমস্কার, 17 নভেম্বর ন্যাশনাল এপিলেপসি ডে। এই ন্যাশনাল এপিলেপসি ডের প্রাককালে আমি এপিলেপসি সম্বন্ধে কিছু মেসেজ দিতে চাই। এপিলেপসি আমরা চলতি বাংলায় মৃগী রোগ বা খিচুনির রোগ বলে জানি। এপিলেপসি আমাদের ব্রেনের কিছু গ্রুপস অফ নিউরনস যখন অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল ডিসচার্জ হয় বা সেখানে অস্থিরতা হয়, তখন তার বহিঃপ্রকাশ হিসেবে খিচুনি বা মৃগী রোগ আমরা হতে দেখি। মৃগী রোগে লক্ষণ হিসেবে অনেক মানুষ অজ্ঞান হয়ে যান, অনেকের হাত পায়ে ঝাঁকুনি হয় বা হাত পাগুলো শক্ত স্টিফ হয়ে যায়, এবং সেই সময় অজ্ঞান হয়ে যাওয়ার কারণে অনেক সময় আপনা আপনি ইউরিন বা স্টুল পাস হয়ে যেতে পারে বা শরীরে কোনো জায়গায় কোনো ইঞ্জুরি হতে পারে। এরকম অজ্ঞান হয়ে যাওয়ার সময় বিশেষত যদি কারো দেখা যায় যে অজ্ঞান অবস্থায় জীবের একদিক কেটে গেল, সেটা খুব স্পষ্টত মৃগী রোগের জন্য একটা ইঙ্গিত করে। মৃগী রোগ সম্বন্ধে আমাদের সোসাইটিতে অনেক মিথ আছে। বিশেষ করে গ্রামাঞ্চলে অনেক সময় বলা হয় যে মৃগী রোগ হলে এটা কোনো ভূতে ধরেছে বা ওঝার কাছে নিয়ে যেতে হবে, এরকম ধরনের চিকিৎসা পদ্ধতি এখনও গ্রামাঞ্চলে চালু আছে। প্রথম কথাই বলে রাখি, মৃগী রোগ 85% ক্ষেত্রেই, 85% ক্ষেত্রেই চিকিৎসা করলে খুবই ভালো ফল পাওয়া যায় এবং সেরে যায়। তাই মৃগী রোগ হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেওয়া খুব প্রয়োজন এবং চিকিৎসা করার প্রয়োজন। চিকিৎসা করলে মৃগী রোগী সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যেতে পারেন। আমাদের মুকুন্দপুর মণিপাল হসপিটালে মৃগী রোগ সংক্রান্ত সমস্ত চিকিৎসার সুবন্দোবস্ত আছে। আপনারা প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। নমস্কার।